আগে আমি জানতাম না, মানে কে কে হুজুর, হুজুর কাকে বলে, কে হুজুর এবং কে আলেম, কে মাওলানা, এটার একটা অনেক বড় একটা পার্থক্য আছে। আলেম, হুজুর, মাওলানা ভিতরে অনেক বড় একটা ইয়ে আছে। আমি তো মনে করেন যে পায়জামা পাঞ্জাবি টুপি পরা দেখে ওকে হুজুর মনে করছি। একটা সাক্ষাৎকারে বলছিলেন যে হুজুররাও সিনেমা দেখে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিল, আপনি এই বিষয়ে কি কিছু বলতে চান কিনা, বা আপনার কোনো ভুল ধারণা থাকলে দর্শকদের প্রতি, দর্শকরা আপনার প্রতি কোনো ভুল ধারণা পোষণ করলে এটা কি ভাঙতে চান কিনা? না, অবশ্যই, যদি আমি এটা আমি বলেছিলাম যখন আমি এত কিছু আমি জানতাম না, এই কোরআন পড়ে আমি যত কিছু এখন শিখছি এটা আমি আগে আমি জানতাম না, আগে আমি জানতাম না মানে কে কে হুজুর, হুজুর কাকে বলে, কে হুজুর এবং কে আলেম, কে মাওলানা, এটার একটা অনেক বড় একটা পার্থক্য আছে। আলেম, হুজুর, মাওলানা ভিতরে অনেক বড় একটা ইয়ে আছে। আমি তো মনে করেন যে পায়জামা পাঞ্জাবি টুপি পরা দেখে ওকে হুজুর মনে করছি, এই জন্য হুজুরের কথাটা আমার চলে আসছে। এটা আল্লাহ যাতে মাফ করে, আমি ওই রকমভাবে এই কথাটা আমি বলি নাই, ওই সব হুজুরের কথা আমি বলতেছেন, ওরা হুজুর তো হুজুরই। আমি যে কোনো মাওলানা দেখেও ওই রকম হুজুর মনে করছি, যে ওদের কথা আমি বলছি যে ওনারাও ছবি দেখে, তবে সিনেমা হলে দেখে না, টেলিভিশনে দেখে না, যার যার মোবাইলে দেখে। কিন্তু হুজুর, বাস্তবে যে হুজুর বা যে আলেম, বড় আলেম, ওনারা তো এই প্রশ্নই ওঠে না এইসব দেখার জন্য। যদি আমার ভুল হয়ে যদি থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করবে, আমিও ক্ষমা চাচ্ছি তাদের কাছে, সেই সব হুজুরের কাছে, যাতে এত বড় কথাটা বলার আমার পক্ষে ভুল হয়েছে, সবাই যাতে আমাকে মাফ করে। ধন্যবাদ। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আমি দর্শকদের বলবো যে আমরা যারা চলচ্চিত্রে আর্টিস্ট অভিনয় করি তারাও কিন্তু সুন্দর মানুষ, এনারাও নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, আর এইরকমভাবে চলচ্চিত্র মনে করেন যে হেলা কাজ করে, এটা কাজের খাতিরে, কাজের খাতিরে তাকে কাজ করে খাইতে হবে এটার জন্য, কিন্তু সেও কিন্তু খুব ভালো ভালো একটা ইমানদার ব্যক্তি। এখন বাকিটা হলো, বাকিটা আল্লাহই বুঝবেন যে আমাদের এটা গুনাহ হচ্ছে, এটা তো আমরা তো সবাই তো কিছু না কিছু তো জানি যে অভিনয় করা, এই সিনেমা টিনামা নাচ গান অমুক টমুক, এটা হলো গুনাহ, গুনাহ হচ্ছে। কিন্তু তারপরও এখন ওটা ছাড়া তো আর আমরা কিছু তো শিখে নাই, আমাদেরকেও তো চলতে হবে, ঢাকার বুকে বাড়িতে থাকতে হবে, ঘর ভাড়া দিয়ে জীবনযাপন করতে হবে, যার কারণে যেটা শিখেছি এটা এখন এইরকমভাবে চলতে হবে, মেনে নিচ্ছি, তারপর আল্লাহর কাছে মাপ চাচ্ছি যদি আল্লাহ আমাদের যদি ক্ষমা করে। তাই আমি দর্শকদের বলবো আপনারাও অন্য কিছু মনে নেবেন না, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দর সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি এবং আল্লাহকে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শ্রদ্ধা সম্মানের দিকে আমরা দেখি। এটাই আমার শেষ কথা, আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।